নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন। আজকে আমার অ্যাডেনিয়াম নিয়ে আমি আলোচনা করব। যে অ্যাডেনিয়ামগুলোকে আমি প্রুনিং করে রিপোর্টিং করেছিলাম তার ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলোতে অনেকগুলোতে ফুল এসেছে আজকে। আর অ্যাডেনিয়াম নিয়ে আজকে কিছু তথ্য আপনার সাথে শেয়ার করব এবং কী কী ধরনের ফুল ফুটেছে সেগুলো আজকে শেয়ার করব। প্রথমে দেখাই, এটি হলো একটি ব্রাঞ্চ থেকে গ্রো করা অ্যাডেনিয়াম। দেখুন, অ্যাডেনিয়ামটি একটি গাছ আমি এনেছিলাম সিড গ্রোয়িং প্লান্ট, সেটা নিচ থেকে এই যে কর্টেক্সটা হয় এখান থেকে রটিং হয়ে গেছিল। তারপরে আমি সেটিকে কাটিং করে এই গাছটা তৈরি করেছি। দেখলেই বুঝতে পারবেন গাছটা অনেক দিন হয়ে গেছে, তাই এই গোড়াটা একটু আস্তে আস্তে মোটা হচ্ছে। আপনাদের গাছে যদি এরকম প্রবলেম হয়, আপনারা এরকমভাবে এই গাছগুলোকে সার্ভাইভ করতে পারেন। আগের বছর আমি এই গাছটিকে কাটিং করে রুট হরমোন এবং ফাঙ্গিসাইড লাগিয়ে 3-4 দিন শুকিয়ে তারপরে বালিতে পুঁতে দিয়েছিলাম, সেখান থেকে এই গাছটি তৈরি হয়েছে। দেখুন এবছর কী সুন্দর ফুল এসছে। আপনারা এইভাবে গাছের ডাল থেকেও, যে কোনো ডাল কেটে, মোটা ডাল কেটে গাছ তৈরি করতে পারেন, সেটি আলাদা একটা সৌন্দর্য। দেখুন এখানে আর একটা ফুল দেখাই অ্যাডেনিয়ামে, এটি হাইব্রিড ভ্যারাইটি জোকার বলে। দেখুন ফুলটি কি সুন্দর, পেটেলসটা ইউনিক। এর আইডি হলো জোকার, এটি হলো এর মাদার প্লান্ট। এই দুটো গাছ আমি গ্রাফটিং করেছিলাম। এই মাদার প্লান্টটাতে দেখুন ফুল আসছে। আর একটা স্পেশাল ভ্যারাইটি দেখাই, এটি হলো অ্যাডেনিয়ামের কিসপ্রাম ভ্যারাইটি বসম জেড বলে। একসাথে প্রচুর ফুল হয়। দেখুন এই রকম পুরো রাউন্ড হয়ে ফুল আসছে। দেখুন উপরটা দেখলে বুঝতে পারবেন, কড়িগুলো দেখুন এরকম রাউন্ড হয়ে আসে। এটি হলো, এটাও বসম জেড কিন্তু এটা গ্রাফটিংয়ের গাছ। দেখুন এটা গ্রাফটিং কিন্তু এটি সিড গ্রোয়িং প্লান্ট। ফুলটাকে দেখুন ভিতরটায়, এরকম সিডগুলো দেখলে বুঝতে পারবেন এটা কিসপ্রাম। কিসপ্রামে ফুলে এরকম সরু সরু সিডটা এরকম ভেতর অবধি যায়। দেখুন এটা এমনি ওবেসাম, এর মধ্যে কোনো সিড নেই ভেতরে। এটিও সিড গ্রোয়িং প্লান্ট কিন্তু এটার ফুলের গঠনটা আলাদা অনেকটা। এটা কডেক্সটা দেখুন কী সুন্দর। আর একটি ওবেসামে সিড গ্রোয়িং প্লান্ট দেখাই আপনাদের। দেখুন এটাও ক্রিসপামের সাথে মনে হচ্ছে আমার হাইব্রিড করা। ফুলটার গঠনটা দেখুন কী সুন্দর, বাই কালারের ফুল। এটিও একটি সিড গ্রোয়িং প্লান্ট। এটি দেখুন, এটি রোজি ভ্যারাইটির, এটি গ্রাফটিং প্লান্ট। এই এক বছরের গাছ, এগুলো এক বছর আগে ছোট্ট একটি গাছ কিনেছিলাম গ্রাফটিংয়ের। খুব সুন্দর ফুল হয় এটা। আর এগুলো, এটি হোয়াইট ভ্যারাইটি, এটিতে ফুল আসেনি এখনও। আর এটা হলো রোজি ভ্যারাইটি, দেখুন সিড গ্রোয়িং প্লান্ট অবশ্যই। এই আর একটি সিঙ্গেল পেটেলস। বন্ধুরা, অ্যাডেনিয়ামে সয়েল মিক্স সবসময় ওয়েল ড্রেন হওয়া চাই, নয়তো রুট রট হওয়ার চান্স খুব থাকে। এগুলো দেখুন আমার আরাবিকামের ভ্যারাইটি, এটা হলো কালামে F2, এটা হলো কালামে, আর এটা হলো ব্ল্যাক সোকো। এবছর আমি নতুন অ্যাড করেছি আমার গার্ডেনে। আমি আগে বালি, ভার্মি কম্পোস্ট এবং মাটির মিশ্রণে গাছ করেছিলাম, কিন্তু তাতে হয়েছিল কি, গাছগুলো বর্ষাকাল আসলে রটিং হয়ে যেত, বোঝা যেত না। আমার দু একটি গাছ মরেও গেছে, তাই জন্য এবছর আমি সিন্ডার আর বালি আর ভার্মিং কম্পোস্টের মিশ্রণে গাছ তৈরি করেছি। সিন্ডারে ভাগই বেশি আছে, এতে কি হবে আপনাদের বর্ষাকালে কোনো সমস্যা হবে না। এই গাছটি দেখুন, এটি হলো DHA, অ্যাডেনিয়ামের DHA ভ্যারাইটি। দেখুন এই পাতাগুলো এরকম কুঁকড়ানো কুঁকড়ানো। কলকাতার ওয়েদারে বৃষ্টি
ময়েশ্চার বেশি থাকে, তাই আপনারা অবশ্যই সিন্ডারে করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। বিশেষ করে বর্ষাকালে কোনো গাছ মরে যাওয়ার চান্স থাকবে না। এটি হলো দেখুন নোভা, নোভা তানজানিয়া, কি সুন্দর দেখুন এই গোড়ার থেকে সব ব্রাঞ্চ ছেড়েছে, এই করেসটি আস্তে আস্তে মোটা হবে। আর এগুলো আরাবিকামের ভ্যারাইটি, আরাবিকামে এরকম পাতা কেটে দিতে লাগে মাঝে মাঝেই, তাহলে পরে এই কডেক্সগুলো মোটা হয়, নয়তো এরা পাতা গুঁড়ো করতে এদের কডেক্স মোটা হবে না। দেখুন প্রত্যেকটিতে আমি এরকম পাতা কেটে দিয়েছি। এই অ্যাডিনিয়ামটি দেখুন আমার 5 বছর পুরনো একটি গ্রাফটিংয়ের মিস ইন্ডিয়া ভ্যারাইটি, কি সুন্দর ফুল। এটি হলো সজিকামের একটি ভ্যারাইটি, আমি প্রুনিং করেছিলাম, দেখুন প্রত্যেকটিতে দুটো করে, এটাতে 3টা করে ব্রাঞ্চ ছাড়ছে। গাছটি অনেক পুরনো গাছ, কডেক্স দেখলে আপনারা বুঝতে পারবেন। আর একটি পুরনো গাছ দেখাই, এতে আমি এবছরই গ্রাফটিং করেছি। দেখুন এটা এই হেডগুলো পুরো গ্রাফটিংয়ের, দেখুন এখানে নতুন নতুন রোজি ভ্যারাইটি আমি গ্রাফটিং করছি। এখানে দু ধরনের ভ্যারাইটি আছে, দেখুন একটা ফুটেছে আর এটা অন্য অন্য ভ্যারাইটি, ফুটলে পরে আপনার সাথে আমি শেয়ার করবো। এটি অনেক পুরনো গাছ, কডেক্সটা দেখুন কি সুন্দর। অ্যাডিনিয়াম আপনারা অবশ্যই করবেন ছাদে বাগানে, খুব সহজ গাছ এবং ফুলে ভরে যায় পুরো। আর এ দুটো গাছ দেখুন আমি এবছর আনিয়েছি, এগুলো হলো ছোটো ছোটো পাতা এবং ছোটো ছোটো ফুল, খুব ছোটো ছোটো ফুল এবং মিনি মিনি ভ্যারাইটি, এগুলো হলো মিনি ফ্লাওয়ার এবং মিনি লিভ বলে। ফুল আসলে আপনার সাথে শেয়ার করব, সব থেকে ছোটো ফুল হয় অ্যাডিনিয়ামে, সেই ফুল দেখুন কড়িটা একটুখানি একদম ছোটো একটা কড়ি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে।